আমাদের এই মুরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আমি মুজিব সালাম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি আজকে মুরাপাড়া তথা সারা রূপগঞ্জের যে প্রাণকেন্দ্র মুরাপাড়া সেই মুরাপাড়াতে মুরাপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস চাচার ডাকে আজকে মুরাপাড়াতে আমরা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয়ের যে উন্নয়ন কর্মকাণ্ড সেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমরা ধারে ধারে মানুষের ধারে ধারে যাচ্ছি। আপনারা জানেন এই মুরাপাড়াতে সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ করে দিয়েছে, এটা গোলাম দস্তগীর গাজী সাহেব। আপনারা জানেন সরকারি মুরাপাড়া পাইলট হাই স্কুল করে দিয়েছে, এটা গোলাম দস্তগীর গাজী সাহেব। আপনারা জানেন গাজী অডিটোরিয়াম করেছে, সেটাও গোলাম দস্তগীর গাজী সাহেব। আমাদের শীতলক্ষা নদীর উপরে যে গাজী সেতু সেটাও আমাদের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয় করেছে। আমাদের বাড়ির সামনে দিয়ে যেই আমাদের এই বাজারের উপর দিয়ে যে রাস্তা গিয়েছে কাঞ্চন টু রূপসি, এটাও আমাদের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয় করেছে। গাউসিয়ার ফ্লাইওভার করেছে, আপনারা দেখবেন সুনন্দিত যে 300 ফিটের রাস্তা, এটা আমাদের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয় করেছে। আসলে ওনার যেই উন্নয়ন, এই উন্নয়ন একদিনে দুই দিনে বলে শেষ করা যাবে না। আমরা ওনার দীর্ঘ আয়ু কামনা করছি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিন আবার আমাদের মন্ত্রী মহোদয়কে নৌকা মার্কায় ভোট দেবেন। এ আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। 24 সালে জানুয়ারির প্রথম বা শেষ সপ্তাহের দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আজকে আমরা এই সালাম, আজকে আমরা এই আমরা সবাই গাজীর সালাম, ভোটাবার কে দিয়ে ভোটাবার কেমন
পুলিশ হবে أنا أقول هلا